আসসালামু আলাইকুম, মাই সেলফ মাসরুর ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি প্রায় এক থেকে দেড় মাস পরে ভিডিও করতেছি, ব্লগ করতেছি। ব্লগ বলতে না, আজকে একটা মানে ভয়েস, তো আপনারা জানেন যে ভয়েস কত খারাপ আছে, এই জন্য একটা মাইক্রোফোন নিবো করতেছিলাম, কিন্তু নেওয়াই হচ্ছিলো না। তো আজকে মাইক্রোফোনটা নিয়ে নিছি, তো এখন হচ্ছে ওটা আনবক্সিং করব। তো দেখি আনবক্সিং কেমন হয়। অনেকদিন পর ভিডিও করতেছি, প্লিজ সাপোর্ট করেন, জানি চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো দেখা যাক কত কী করা যায়। তো চলুন সরাসরি আনবক্সিং। আপনারা যে ভয়েসটা শুনতেছেন সেটা কিন্তু আমি এমনি নর্মাল আমার যে রিয়েলমি C25S এই ফোনটা দিয়ে ভয়েসটা কভার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে একটা অক্টোবাস ড্রাই কোট কিনছিলাম। তো এটার সাথে আমি মানে উপরে যে বয়া MM1 মাইক্রোফোনটা ওটাও কিনছি। তো এখানে আমার বয়া MM1 মাইক্রোফোন, তো এটা এখন আমরা আনবক্সিং করি। তো সর্বপ্রথম আমি কেবল কিনে আনছি, আর এটা আমি কোনো অনলাইন থেকে কিনে আনিনি, আমি সরাসরি একটা দোকানে গেছিলাম, মানে কিছুক্ষণ আগে গেছিলাম যাই কিনে আনছি। তো এই তো আমার মাইক্রোফোনটা, তো এটা আমি অরিজিনালটা নিচ্ছি, মানে কপি থাকে। অরিজিনালটার প্রাইস আমার পড়লো হচ্ছে 1900 টাকার মতো, মানে 1900 থেকে 2000 টাকার মধ্যে পাওয়া যায় অরিজিনালটা। তো অরিজিনালটা চেনার সহজ উপায় হচ্ছে এই কিউআর কোড। আপনারা এখানে কিউআর কোডটা হচ্ছে দেখে নিতে পারেন, মানে স্ক্যান করে নিতে পারেন, তাহলে অরিজিনালটা কী না বুঝতে পারবেন। তো আমরা এখন সরাসরি এটা যেহেতু আনবক্সিং করি, তো গাইস প্রথমে আমরা এখানে পিসে অনেক কিছু ডিটেলস দেখতে পারবেন কী কী। তো গাইস দাঁড়ান আমি এটা একটু খুলে নিই, আমি বুঝতেছি না কেমন। সো গাইস এই তো আমার মেমোটা তত কিছু নাই, এটা দরকার না। তো আমরা এটা আনবক্সিং করি। তো প্রথমে বক্সটা খুলি, খুলে আমরা দেখতে পারবো প্রথমে আল্লাহ সরি মানে প্রথমে আমরা খুলে দেখতে পারবো মানে কিছু ম্যানুয়াল থাকে, ম্যানুয়াল দিতে, হ্যাঁ ম্যানুয়াল, সরি এটা ম্যানুয়াল, এটা কি আমি জানি না। তো এখানে বয়ার কিছু স্টিকার দেওয়া আছে, এটা অ্যাভয়েড করি, এটা মনে হয় বয়ার স্টিকার, আমি অত সময় জানি না। আর এটা হচ্ছে এখানে লাগবে, এটার নাম কি আমি ভুলে গেছি, একটা সুন্দর ব্যাগ হয়ে যাবো ক্যারি করার জন্য, মাইক্রোফোনটি ক্যারি করার জন্য। আর আমাদের মেন যেই মাইক্রোফোনটি বয়া MM1, একটা উইন্ডশিল্ড সহ। এত গাইস আমি খুলতে চাচ্ছি না, কারণ আমি এটা ঠিক মতো খোলা মানে খোলামেলা করতে পারি না। তো এর দেখেন এটা অনেক মানে সুন্দর একটা বাইক থেকে ভয়েস কভার করার জন্য। আর এই তো আমাদের মাইক্রোফোনটি। তো আমরা এখন এগুলো সবগুলা এই স্ট্যান্ডের সাথে একটা কম দামি ফোন, সেদুতির ফোন, তো এটা দিয়ে আমরা এখন হচ্ছে সব মিলে একটা মানে সেট আপটা তৈরি করি, মানে সব কিছু লাগাই। লাগানোর পর আপনাদের সাথে আবার দেখা করতেছি। তো অনেকে এখন প্রশ্ন করবেন যে এতদিন কইছিলাম, আসলে আমার অবহেলার কারণে এতদিন ধরে ভিডিও আসেনি, কিন্তু টেনশন নেই, এখন মাইক্রোফোন নিচ্ছি, সব নিচ্ছি, আনতে যা যা লাগে সব নিয়ে নিয়েছি। ও আর একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, এর ভিতর আপনারা দুইটা কেবল পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে পিসির সাথে আর একটা হচ্ছে ফোনের জন্য, দুইটা কেবল পেয়ে যাচ্ছেন। তো আরও অনেক ফেসিলিটি আছে, তো আমরা এটা এখন সেট আপ করি, সেট আপ করে আমার দেখা করতেছি। এখন তো রেগুলার ব্লগ আসে, সেই জন্য এখন কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। তো আমরা এটা ফুল সেট আপ করি, গুড বাই। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে বয়া MM1 মাইক্রোফোনটা আমি কানেক্ট করে ভিডিও করতেছি। তো ওটার সাউন্ড, তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আপনারা কমেন্ট সেকশনে জানাই দিবেন। তো আপনারা অনেক এখন কমেন্ট করুন যে এতদিন পর শালা, আর তারপরে হচ্ছে আমার চ্যানেলটা প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে আমি বুঝতে পারতেছি। তো প্লিজ একটা করে লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আমি সবাই একটু আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দেন, নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, ছোটো একটা ভিডিও, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর
সাবস্ক্রাইব করে না প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিন, কারণ আমার চ্যানেলটা এখন খুব পরিমাণ ডাউন চলতেছে। এখন তো রেগুলার ব্লগ আসবে, তো আপনারা প্লিজ হচ্ছে সাবস্ক্রাইব করে দিন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, গুড বাই। আর ভালো কথা, বয়া MM1 এর মাইক্রোফোন, MM1 এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন তা কমেন্ট সেকশনে জানাই দেবেন। অনেক কষ্টে করে কিন্তু